2023-তেও ভূতের রাজা দিল বরে, আমরা গেছিলাম প্রচন্ড লাইনে দাঁড়িয়ে, অনেক খাটাখাটনি করে আমরা থালি খেয়েছিলাম, কারণ কি তাদের সেই দিন সেখানে বার্থডে সেলিব্রেট করা ছিল। এই বছর 2024-এও সেম জিনিস হচ্ছে, 19তম বার্থডে আজকে ভূতের রাজা দিল বরে, দুদিন চলবে অফার, আজকে 9 তারিখ আর কালকে 10 তারিখ, দুদিন অফার চলবে। 190-তে থালি পাওয়া যাচ্ছে, যেটা আমরা খেতে আজকে চলে আছি। আর আমার সাথে তিন আমরা মানে তিনজনে আছি আমরা, আগের বছরে এই যে আইমি মিস করেছিল মাটন, এবারে যাচ্ছে, মাটন আর মিস করবে না। তো চলো আমরা বিভিন্ন পুরো ডিটেইলস দেখাই, প্রতিটা আইটেম দেখাই। আর হ্যাঁ, পুরো মেনু অফার ছাড়া যখন তোমরা আসবে তখন তুমি কত দিন থালিটা পাবে আর কত রকমের কি আইটেম তোমরা আছো সেটাও সব বলে দেবো ডিটেইলস। তো চলো যাওয়া যাক। আমি অদিতি আর এটা উইন্ডো সিট। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। গল্প করতে করতে হাঁটতে হাঁটতে সুন্দরভাবে আমরা তিনজনে আনওয়ারশাহ রোডের দিকে চলে যাচ্ছিলাম ফাঁড়ি থেকে। আর এখান থেকে আমরা ধরে নিয়েছিলাম অটো, যেটা হলো গিয়ে আমাদের যাদবপুরে নামিয়েছিল এই যে সাউথ সিটি মল। টাটা সাউথ সিটি মলকে টাটা করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা, গিয়ে দেখি বিশাল লম্বা লাইন। আর এই 19th বার্থডে অ্যানিভার্সারি উপলক্ষে 190 রুপিজ এর এই থালিটা ভূতের রাজা দিল বর থেকে দেওয়া হচ্ছিল। আর এবারে কিন্তু আমরা নিচের ফ্লোরে বসেছিলাম, যেটা হলো গিয়ে ভূতের রাজ্য। উপরের ফ্লোরটা রাজার রাজ্য ছিল, আগের বছর আমরা উপরের ফ্লোরে বসেছিলাম। তোমরা অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ, পুরো ভূতরে ভূতরে একটা ব্যাপার আছে। আর প্রচুর লোকের ভিড়, প্রচুর মেয়ে, সকাল থেকে রাত অব্দি প্রচুর লোকের ভিড় ছিল। আমরা সকালের টাইমটাতেই গেছিলাম, ভয় পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল ভয় পেয়েছিলাম। এবার ম্যাজিক রেডি, আমার থালি পুরো সামনে রেডি, এত সুন্দর করে থালিটাকে সাজিয়েছে, দেখেও ইমপ্রেস হওয়ার মতো। অনেক আইটেম ছিল এখানে, মানে 19টা আইটেম ছিল মেনলি। ডিমের টেবিল, ডাল সিদ্ধ, একটা শাক ভাজা, মাটন, তার সাথে এঁচোড় তরকারি, এঁচোড় আলুর তরকারি, আলু পটলের তরকারি, তার সাথে একটা পনিরের একটা ফ্রাই ছিল, ভাজা ভুজি তো সাইডে ছিল, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, তার সাথে শুক্তো, পাবদা মাছের সর্ষে পাবদা যেটাকে বলে, আর তার সাথে তো আমাদের মাটন তো ছিলই, ওটা তো অবশ্যই থাকবে, ওটা ছাড়া হয় না। আর শেষ পাতে কিন্তু চাটনি, পাঁপড়, মিষ্টি আর তার সাথে পায়েস। আর পাবদা মাছটা সাইজটা দেখতে পাচ্ছ, 190 রুপিজে, জাস্ট এত কম দামে আমি এত বড়টা পাবদা মাছ পাচ্ছিলাম, তাও ডিম ভর্তি। ওভারঅল সবকটা আইটেম খুবই ভালো, খুবই লাইট খাবার দাবার ছিল, কারণ কি অনেক জায়গার খাবার দাবার খুবই হেভি হয়, আমি এখানে সেটা আমি পাইনি একদমই, খুবই ভালো ছিল খাবারগুলো। তোমরা যখন নর্মাল টাইমে যাবে তখন এখানে থালি পাবে, বিভিন্ন রকমের থালি পাবে, গুপির থালি, বাঘার থালি। তো থালি স্টার্টিং হচ্ছে 679 থেকে, আর নর্মালি তোমরা প্রতিটা আইটেম সিঙ্গেল সিঙ্গেল আইটেমও পাবে, ইভেন চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক রকমের বিভিন্ন ধরনের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে। আর মাটনটা বিশ্বাস করো বিশাল সফট ছিল। আর আমার সব থেকে পছন্দ হয়েছে এই পায়েসটা, অসাধারণ টেস্ট ছিল, হালকা মিষ্টি, গুড়ের টেস্ট, আর মানে দারুণ লাগছিল পায়েসটা খেতে, বিশেষ করে পেট ভর্তি হলো। লাস্টে এই পায়েসটা আমি ছাড়ছিলাম না। আমাদের খাওয়া তো কমপ্লিট, তোমাদের ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলো না, কিন্তু সাবস্ক্রাইবও করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।